রাজধানীর গুলশান ও বনানীসহ বেশ কিছু এলাকার পয়োবর্জ্য পরিশোধন করতে 3,712 কোটি টাকা ব্যয়ে দাসের কান্দি পয়োশোধনাগার প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। কিন্তু পয়োবর্জ্য শোধনাগারে পৌঁছানোর পাইপলাইন তৈরি না হওয়ায় মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। 1 টাকা রাজস্ব আয় না হলেও এ প্রকল্পের পেছনে প্রতিষ্ঠানটি বছরে খরচ করছে প্রায় 225 কোটি টাকা। কিন্তু আশ্চর্য হলেও সত্যি, কাজ অসম্পূর্ণ থাকলেও বিল ঠিকই বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিকাদারকে। একইভাবে সাভারের ভাকুরটা প্রকল্পের কাজ শেষ না হলেও ঠিকাদার নিয়ে গেছেন 573 কোটি টাকার বিল। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। যশোর দিয়ে থেকে পদ্মা নদীর পানি ঢাকায় সরবরাহের জন্য নেওয়া 3,800 কোটি টাকার এই প্রকল্প ডুবেছে পাইপ কেনায় 9-6 করায়। ঢাকা ওয়াসার 8,085 কোটি টাকার এই 3 মেগা প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন সংস্থার তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় পরিচয়ে বরাবরই অথর থেকে গেছেন চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া এই এমডি। আমরা নির্বিঘ্নে এই সময়টাতে পানি ব্যবস্থা করতে পারবো। সরেজমিন সাভারের ভাকুর্তা এলাকা ঘুরে দেখা যায়, রাজধানীর মিরপুরে পানি সরবরাহে নেওয়া ওয়াসার 573 কোটি টাকার প্রকল্পে গভীর নলকূপ সহ পাম্প বসানোর জায়গায় শুধু পাইপ বসিয়ে কাজ শেষ করেছে ঠিকাদার। 46টি গভীর নলকূপ বসানোর কথা থাকলেও 5টিতে পানি ওঠানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়নি। এছাড়া 3টিতে শুধু নলকূপের পাইপ বসিয়ে প্রকল্পের কাজ শেষ করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। 573 কোটি টাকার প্রকল্পে ধাপে ধাপে হয়েছে হরিলুট। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। 2019 সালের 7 জুলাই প্রকল্প অনুসন্ধান শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায় দুদক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না করে বিভিন্ন অজুহাতে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ও প্রকল্প ব্যয় বাড়ানো হয়েছে। এক্ষেত্রে প্রকল্প পরিচালক সহ প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী এবং ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট রয়েছেন। কিন্তু এসবের পরও জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়। মুন্সীগঞ্জে যশোল দিয়া থেকে পদ্মার পানি পরিশোধন করে ঢাকায় সরবরাহে 3,800 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। শুরু থেকে এ প্রকল্পে থাবা বসান তৎকালীন এমডি তাকসিম এ খান। বুয়েট পরীক্ষা না করিয়ে কম পুরুত্বের নিম্নমানের K9 পাইপ ব্যবহার করা হয়। সমালোচিত ওই K9 পাইপ সরবরাহ না করতে 2014 সালের 9 অক্টোবর ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেন তৎকালীন প্রকল্প পরিচালক প্রকৌশলী এম এ রশিদ সিদ্দিকি। তাকসিম তার বিরুদ্ধে গিয়ে ঠিকাদারকে চিঠি দেওয়ায় সরিয়ে দেন প্রকল্প পরিচালককে। পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পের কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলক চালু করার 5 মিনিটের মধ্যে বিকট শব্দে দুর্বল পাইপ ফেটে ফোয়ারার বেগে ছুটে আসে পানি, এমনকি ওই ভবনে পর্যন্ত ফাটল দেখা যায়। অনেক ঢাকঢোল পিটিয়ে রাজধানীর চারপাশে নদী দূষণ রোধে 2015 সালে দাসের কান্দি পয়োশোধনাগার প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। এই প্রকল্পের উদ্দেশ্য বিষয়ে বলা হয়, রাজধানীর গুলশান, বনানী, বাড়িধারা, DOHS, আফতাবনগর, বাড্ডা, নিকেতন, তেজগাঁও, ফার্মগেট এবং হাতিরঝিল ও এর আশপাশের এলাকার পয়োবর্জ্য পরিশোধন করে বালু নদে ফেলা। 3,317 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ 2019 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। শেষ না হয় মেয়াদ বাড়িয়ে 2022 সালের জুন করা হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়ায় 3,712 কোটি টাকা। ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হলেও এতে ময়লা সংগ্রহের পাইপলাইন নির্মাণ করা হয়নি। কিন্তু কাজ শেষ না হলেও পুরো বিল বুঝিয়ে দেওয়া হয়েছে ঠিকাদারকে। যেন তেন এ কাজেই প্রতিষ্ঠানটি বছরে খরচ করছে প্রায় 225 কোটি টাকা। দাসের কান্দি পয়োশোধনাগার প্রকল্পের বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুযায়ী এটি পরিচালনায় 2022-23 অর্থ বছরে 224 কোটি 79 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ হিসেবে দিনে খরচ 61.5 লাখ টাকা। এর মধ্যে রাসায়নিক কেনা বাবদ 82.77 কোটি, বিদ্যুৎ বিল 25.75 কোটি এবং ডিজেল ও লুব্রিকেন্টে 23.30 কোটি টাকা খরচ ধরা হয়েছে। পুরো প্রকল্প জুড়ে অনিয়মের ছড়াছড়ি। 1 টাকা রাজস্ব না এলেও প্রতিবছর পরিচালন ব্যয় বাবদ বিপুল টাকা ভর্তুকি দিতে হচ্ছে এ প্রকল্পে।